হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশি মাও অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ করবো, তো আমি খুব নার্ভাস, অ্যাট দ্য সেম টাইম আমি খুব এক্সাইটেডও, কারণ আমি আজকে ব্লগ করবো। আর এটা এক্ষুনি জাস্ট আমি ডিসাইড করলাম, এখন বাজে 3:40, তো আমি এখন যাবো সঞ্জীবদের বাড়িতে, মানে আমার ফ্রেন্ড সঞ্জীব মেরা দোস্ত, ওর বাড়িতে আমরা কয়েকজন মিলে যাবো, আমরা সব ফ্রেন্ডরা মিলে যাবো ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে রথযাত্রা রয়েছে, তো সবাইকে শুভ রথযাত্রা। আর আমি খুব তাড়াতাড়ি রেডি হবো, কারণ ওরা জাস্ট আমাকে ফোন করলে বললো তাড়াতাড়ি রেডি হতে, মানে 5 মিনিটের মধ্যে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। আর আমি জানি না ব্লগটা আমি কীভাবে, মানে কী করবো আমি জানি না, আমি আদৌ করতে পারবো নাকি। আমি এরকম অনেক ব্লগ ছিল, মানে আমি যেগুলো শ্যুট করেছি বাট সেগুলো পোস্ট করিনি, কারণ আমি পারি না অ্যাকচুয়ালি ব্লগ করতে। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করবো ব্লগটা করার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি রেডি হইনি, তারপরে তোমাদের সাথে এসে দেখা করছি। তো আমি রেডি হয়ে গেছি, কিছুই করিনি, জাস্ট সিম্পল। যাই হোক, তো আমি এখন যাবো, ওরা অনেকবার করে ফোন করছে, অনেক লেট হয়ে গেছে, আমার অলওয়েজ লেট হয়ে যায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, আমি রাস্তায় বেরিয়েও পড়েছি। আমি জানি না আমার শব্দটা শুনে যাচ্ছে নাকি, আমরা যাচ্ছি কজন, শিমুল, মৃন্ময়, সন্দীপ, শিমুল, মৃন্ময়, ম্যাকচালি, আমার করে এতবার ফোন করেছে, আমি কী বলবো, অবস্থা খারাপ। তার মানে ও কিছু একটা করবে ইম্পর্টেন্ট, নাক লাল হয়ে গেছে কেন? আরে নতুন নাক করেছি না। ও হো হো হো, কি হাওয়া দিচ্ছে এখানে, এখানে জঙ্গল। তোকে দেখাচ্ছি না আমি, ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ও হো হো হো, এবার তোকে দেখা যাচ্ছে। ও এত শিমুল হচ্ছে খুবই ক্যামেরা কনসিয়াস, মানে ক্যামেরার সামনে আসবেই না। আমি জানি আমি কি করছি, আমি এটা ব্লগ করছি, সিরিয়াসলি কি এটা কি করছি, কোনো অবভিয়াসলি ব্লগে একাই বকতে হয়, তোরা তো আর এসে সামনে বকবি না। আমরা সেলিব্রিটি হতে চাই না, আমরা এমনি সেলিব্রিটি। ও মাই গড, ওয়াও, এখন একটা মন্দিরের সামনে এসছে, আমি এখানকার মন্দির কী নাম জানো, কী বলে আমি ভুলে গেছি এটা, এই জায়গাটার নাম লজ্জা লাগা দরকার, শাস্তি হবে। ওই মন্দিরটার সামনে এসছে, আর প্রচণ্ড রোদ, আর রোদের ভীষণই তাপ। তো আমি এখানে একটা ছোটো পার্ক টাইপের রয়েছে, দোলনা আছে আর স্লিপ আছে, তবে এখানে একটু রেস্ট নিতে এসছি, ওখান থেকে ঘুরে, আই মিন ওই রথটা ঘুরে তারপরে আবার সঞ্জীবের বাড়িতে যাবে। আচ্ছা সঞ্জীবকে, সঞ্জীব ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা ওরটা মানে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, খুব ফানি ফানি ভিডিও বানায়, যদি পসিবল হয় আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দত্তকে আমাকে ছেড়ে চলে যাবে আমি বলতে পারছি না, বাট আমি এখানে একটু, এখানে হাওয়া দিচ্ছে, আমার চোখ ব্যথা করছে এই গরমের মধ্যে, খুব কষ্ট যে বলো, শোনাগো আমার কি করে বলো। তো আমি স্লিপে গিয়ে বসবো এখন, আমি ছোটবেলায় বেরিয়েছি, বাট কোনো বড় হয়ে বেরোয়নি, মানে বড় হয়ে মানে রথ টানতে মানে রথের পেছন পেছন কখনো যাইনি ফার্স্ট টাইম। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটাই যে সঞ্জীবের বাড়ির রথ, আমাদের বাড়ি থেকে রথটা এসেছে কিন্তু সঞ্জীব নেই, ইজন্ট ইট ইন্টারেস্টিং, ও আসেনি কারণ এক্সাম সামনে, তাই আসেনি। তো আমরা ফাইনালি রথ নিয়ে ঘুরে টুরে এসে ওদের বাড়িতে এসে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আরে ক্লিক কর, ও মা ক্লিক করছিল,
অনেক রয়েছে তো, এখানে ছবি তুলি চো। আমরা এখন এসেছি কামরাঙ্গা খাচ্ছি, এরকম বলবি না, দেখ আমি করছি ব্লগটা, আমাকে শান্তিপদ করতে দে। তো এই দেখো কামরাঙ্গা, তোমরা কি দেখেছ? আমরা এসেছি কামরাঙ্গা গাছে, চলে যাচ্ছি কেন? সন্দীপের কামরাঙ্গা গাছে কামরাঙ্গা, কিন্তু কামরাঙ্গাগুলো অনেক ছোট ছোট। আমার কামরাঙ্গা খেতে খুবই ভালো লাগে, সিরিয়াসলি খুব ভালো লাগে, কারণ টক জিনিস আমার তো ভালো লাগে, একদম নিচু নিচু ছোটো ছোটো। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আচ্ছা এইবার তোমরা হয়তো দেখতে পাবে কামরাঙ্গাগুলো। তো এরপর আমরা প্রসাদ দিয়ে সবাই খুব মজা করতে করতে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর বাকিরা ওই বেঞ্চটাতে রয়েছে, এর জন্য ওদের দেখা যাচ্ছে না। এখানে চুল ঠিক করে লাভ নেই, কিছু দেখাবে না, আমার নামে কিছু প্রশংসা করে মনে হ্যাক হয়ে যাবে। আমি তো বিউটি, সবাই সবাইকে যখন বলবো সবাই সবাই আলো চালাবি, ঠিক আছে? যে কিনা গেম খেলছে, তারপরে রয়েছে শিমুল, যে কিনা ক্যামেরা খুব কনসিয়াস, মানে ক্যামেরা কনসিয়াস, এতই যে আমি ক্যামেরার সামনে, এই যে আপনাদের সামনে আছে, হ্যাঁ আসছি ধরো। তো এতক্ষণ আমরা ওই বেঞ্চটাতে বসেছিলাম, ওই যে দুটো বেঞ্চ ওখানটাতে, বেশ মজা আসছিল বসতে। ওর বাড়িটা পুরো একদম বাগান বাড়ির মতো, মানে মানে পার্ক আছে, অনেক বড় জায়গা, তো বেশ মজা আসছিল। আর এখন আমরা যাবো একটা সেলফি তুলবো দিদির সাথে, কারণ ওখানে অন্ধকার, তো বেশি কিছু তোলা যাচ্ছিল না। বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, এমনি নন্দ বাড়ি থেকে। ঘুমানোর সময় এখন প্রচন্ড অন্ধকার। শিমুল আপনারা দেখছেন সুসু ব্লগ। আরে কেনা কে চাতে হো, এই রাগ উল্টো পাল্টা বলবি না, আমি কিন্তু ব্লগটা দেবো, মিমাকে উল্টো পাল্টা কিছু বলবি না, কিন্তু আমি ব্লগটা দেবো, কিন্তু খুব কষ্ট হয়েছে বলো, শোনা গো আমার কি করে বলো। আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি অনেক আগেই, তোমাদের দেখিয়েছি, আর এখন বাড়ির দিকে যাব হয়তো। এখানে পড়ছে বৃষ্টি, আর আমরা দাঁড়িয়ে আছি, হাওয়া দিচ্ছে, বা আমি ছাতা আনিনি, কিন্তু শিমুল ছাতা নিয়েছে, কিন্তু ভিডিও হচ্ছে, শিমুল ভিডিও যেই হচ্ছে বলেছি, সবাই চলে গেছে, আর আমি এনেছি ছাতা, সরি আমি আনিনি ছাতা, শিমুল এনেছে ছাতা শুধু, এর জন্য আমরা এই দোকানটার নিচে দাঁড়িয়ে আছি।
বাড়িতে চলে এসেছি, যেটা হয়েছে আমার সাথে সেটা বলি। আমি 1% চার্জ বাঁচিয়ে রেখে দিয়েছিলাম যে আমি মানে বাড়ি থেকে আসার সময় ভিডিও করবো, বাট কি হলো আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল। আর এর আগে যে ক্লিপটা দেখেছিল ওটা হচ্ছে আমাদের বাজারে, মানে আমাদের বাজারে যে পুজোটা হয় আর কি, সেই রথে আমরা তো ভেবেছিলাম যে একদম ফাঁকা থাকবে, কোনো পুজো টুজো হবে না, কিন্তু যখন আসছি তখন দেখি ওখানে প্রচণ্ড ভিড়, তোমরা দেখতে পেয়েছো। আর ওই দিকটা তো মানে যাওয়ার কোনো সাহসই হয়নি, মানে ওদিকে এত ভিড় ছিল, তো আমরা এই পাশে গলি দিয়ে চলে এসেছিলাম, তো যে আমাদের বাড়ি চলে এসেছিলো। আর মাঝখানে কি হলো আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল, তো আমি বাড়ি আসলাম, বাড়ি এসে চার্জ দিলাম, চার্জে 2% হলো, মানে ফার্স্ট চার্জিং তো তাড়াতাড়ি হয়ে গেছে। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না আমি মানে কি বলবো, মানে অবভিয়াসলি সবার একটা হয় না, আমাদের পাবলিক প্লেসে গেলে কিছু বলতে পারে না, সেটা আমারও অ্যাজ ইউজুয়াল আমারও রয়েছে, আমি অত বেশি বলতে পারছিলাম না, মানে অ্যাকচুয়ালি করতে পারছিলাম না, সবাই মানে আমাদেরকে তাকিয়ে রয়েছে এরকম মনে হয়। সো আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, ফার্স্ট ব্লগ একটু তো কনসিডার করে নিও, ভুল ত্রুটি যাই হোক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর তোমরা তো জানোই যে ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করে দিতে পারো। ততক্ষণের জন্য বি হ্যাপি, বি হেলদি, হেল্প আদার্স, টাটা, অলওয়েজ হেল্প আদার্স, টাটা।